সংবাদের সাথে আছে আমি সুস্মিতা। ব্রাহ্মণবাড়ির আখাউড়ার শিক্ষক ইয়াসিন মাস্টার 8 বছর যাবত অসুসথ। এই সংবাদ পথিকটি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারের পর আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী ইয়াসিন মাস্টারের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। ওসি তদন্ত আরিফুল আমিন যোগাযোগ করেছেন 3 সন্তানের সাথে, কিন্তু সন্তানগণ বিভিন্ন অজুহাতে এড়িয়ে গেছেন। সন্তানগণ চিকিৎসার জন্য এগিয়ে আসেনি তাতে কে? এগিয়ে এসেছে আখাউড়া দক্ষিণ প্রবাসী কল্যাণ সংঘ, আখাউড়া টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, পরিশেষে এগিয়ে এসেছেন আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী। তিনি চিকিৎসার সমস্ত খরচ বহন করবে বলে জানিয়েছেন। ইতিমধ্যে 1 লক্ষ টাকার ব্যবস্থা করেছেন আখাউড়া থানা পুলিশ। আজ থেকে চিকিৎসা শুরু হবে বলে জানিয়েছে আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী। এই কথা শুনে আনন্দিত অসুস্থ ইয়াসিন মাস্টারের একমাত্র পুত্রবধূ মিনা বেগম। তিনি নিজেও অসহায়। তার স্বামী ইয়াসিন মাস্টারের পুত্র দ্বিতীয় বিবাহ করায় মিনা বেগমের খোঁজখবর রাখছেন না। এ অবস্থায় তিনি তার শ্বশুরের চিকিৎসা করতে পারছিলেন না। তার শ্বশুরের পাশে যারা দাঁড়িয়েছেন সকলকে ধন্যবাদ জানান তিনি। ধন্যবাদ জ্ঞাপন করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামীকে, সাথে সাথে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সকল সাংবাদিকবৃন্দদের। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নূরুন্নবী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক বাদল। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জননেতা র আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি মহোদয়ের তত্ত্বাবধানে পরিচালিত 3টি ফ্যাকাল্টি ও 9টি বিভাগ নিয়ে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার সাংগঠনিক কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। আশা করা যায় অক্টোবর 2019 সাল থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং 2020 সালের জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে। ফ্যাকাল্টি 3টি হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি, কলা এবং সমাজ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা। বিজ্ঞান এবং প্রযুক্তি ফ্যাকাল্টিতে রয়েছে ত্রিপলি, কম্পিউটার সায়েন্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। কলা এবং সমাজ বিজ্ঞান ফ্যাকাল্টিতে রয়েছে ইংরেজি, ল, সোশ্যাল সায়েন্স। ব্যবসায় শিক্ষা ফ্যাকাল্টিতে রয়েছে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিনান্স।